সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকে কিছু আইন শিখতে হবে, আইন সম্পর্কে জানতে হবে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড গত কয়েক দশকের ভেতরে, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের যে রায় হয়েছে সেটাও গত কয়েক দশকের মধ্যে আইনের সুশাসন প্রতিষ্ঠার এমন নজির খুব কমই ঘটে মাঝে মাঝে। কারণ এই হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত দুই আসামি সাবেক বরখাস্তকৃত ওসি প্রদীপ দাস এবং ইন্সপেক্টর সাবেক ইন্সপেক্টর লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে কক্সবাজারের জেলা আদালত। আপনারা জানেন যে গত 31শে জানুয়ারি আপনার পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার ওসি প্রদীপকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল স্যার। এই মামলায় আদালত লিয়াকত ও প্রদীপ কুমারের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করেছেন। আর এই মৃত্যুদণ্ডকে কার্যকরের উদ্দেশ্যে গত 8ই ফেব্রুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনহা হত্যার মামলার যেই আসামিদের কী বলা হয় যে মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য কিছু সিস্টেম আছে, নিম্ন আদালত কক্সবাজারের যে আদালত এই রায় ঘোষণা করেছে, প্রথমে জানতে হবে এটা হচ্ছে নিম্ন আদালত। নিম্ন আদালত যখন কোনো ফাঁসির রায় দেয় এটা তাৎক্ষণিক কার্যকর হয় না, এটার জন্য এটা উচ্চ আদালতে যায়। সেখানে ডেথ রেফারেন্স নামক একটা বিষয় আছে, মানে ফাঁসির জন্য অনুমতি চাওয়া হয়, তো সেইটার জন্য সেখানে গেছে। আর এখন এটার ব্যাপারে আপকামিং প্রসেসিং আছে, এই প্রসেসিং কবে হবে, কিন্তু এই যখন প্রসেসিং, সারা বাংলাদেশের মানুষ ভাবছে যে ফাঁসি তো হয়েই যাবে, আর হয়তো রক্ষা করার উপায় নাই। কিন্তু না, এখানে ওসি প্রদীপের যে আইনজীবী আছেন তিনি কিন্তু আশার আলো দেখছেন। তিনি ভাবছেন যে ওসি প্রদীপের ফাঁসি হবে না, কারণ তিনি নিরপরাধ, কোনো না কোনো ভঙ্গিতে তার মক্কেল, তিনি মামলা লড়ছেন, তিনি ভাবতেই পারেন তিনি নিরাশ হলে তো ওসি প্রদীপ স্ট্রোকই করে ফেলবে। তো সেইখান থেকে তিনি ওসি প্রদীপের জন্য কিছু সুবাতাস দিতে চাচ্ছেন। আর সেই হিসাবে তিনি অলরেডি যেটা করেছেন, গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল করেছেন, মানে যেই শাখায় ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য যায় সেই শাখায় তিনি আপিল করেছেন যেন ডেথ রেফারেন্সকে অনুমোদন আপাতত দেওয়া না হয়। ইভেন তিনি কী বলা হয় তার আসামিদের ফাঁসির দণ্ড থেকে খালাসও চেয়েছেন। এখন কোন ভিত্তিতে তিনি চাচ্ছেন এটা নিয়ে তিনি কিন্তু লম্বা চূড়া বহুত হিস্টোরি আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। এখন তিনি চাইলেই কি আসলে হয় এটা, এই রায়টা কি আর পরিবর্তনের সুযোগ আছে? যদি আপনি আইন সম্পর্কে জানেন অনেক সুযোগ আছে এই রায়টা পরিবর্তনের। প্রথমত হচ্ছে নিম্ন আদালতের দেওয়া রায় উচ্চ আদালতে গেলে পরিবর্তন হওয়ার 100% সুযোগ আছে যদি উচ্চ আদালত মনে করে। বাট ওসি প্রদীপের বিষয়টা আমার মনে হয় না যে উচ্চ আদালতে গিয়া এই ধরনের কোনো সুযোগ থাকবে। তারপরেও থাকে না যে 2-1% চান্স, ধরুন উচ্চ আদালত যদি রিজেক্ট করে দেয় যে না নিম্ন আদালতের দেওয়া রায় তারা বহাল রাখছে, তাহলে ওসি প্রদীপ আর লিয়াকতের জন্য কি ফাঁসি নিশ্চিত? না না, তাও না। আরও একটা বিষয় আছে, যখন আইনের সব দরজা বন্ধ হয়ে যায়, সবখানে সিল মাইরা দেয়, তখন একটা অপশন বাকি থাকে, সেটা হচ্ছে আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি সাহেব আছেন ওনার কাছে জীবন ভিক্ষা চাওয়া। এই ভিক্ষা আইনের দৃষ্টিতে শতভাগ অপরাধী, খুনি, ধর্ষণ, হত্যাকারী, যাই হোক যে কোনো ব্যক্তি, সে তার প্রাণ ভিক্ষা চাওয়ার মতন একটা সিস্টেম আছে। এখন সেইখান থেকে আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় ক্ষেত্রবিশেষে এরকম কিন্তু ধরেন মাফ করে দেয়, প্রাণ ভিক্ষা দেওয়া দেয়, রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষা দেয় তখন আদালতের দেওয়া রায়টা অকার্যকর হয়ে যায়। এখন ওসি প্রদীপ বা লিয়াকত এই রায় বা এই ধরনের সুযোগ পাওয়ার সুযোগ আছে কি না, আমার মনে হয় না যে মহামান্য রাষ্ট্রপতি আসলে এদের বেলায় এই ধরনের সদয় আচরণ করবেন। তারপরেও আইন সবার জন্য খোলা, একজন অপরাধী হোক, একজন কী বলা হয় যে ভালো মানুষ হোক, তার বিপরীতে যেই রায় আসুক একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সে লড়াই করতে পারে। আর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তিনি কনফিডেন্টলি বলছেন যে তিনি আসলে কার্যকর হবেন, দিন শেষে তিনি প্রমাণ করতে পারবেন। তো আমরাও দেখতে চাই, সারা দেশের মানুষ বসে আছে এটা দেখার জন্য যে আসলে এটা কোন দিকে যায়। তো যাই হোক, আমরা আজ এই পর্যন্তই, পরবর্তীতে যদি আপডেট পাই জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।